So finally, কার সাথে ঝুরকে বিয়ে দিবেন রায়হান নাকি পারভেজ? Honestly বলতে হবে লাস্ট কতদিন আগেও প্রেমের প্রস্তাব পেয়েছিলেন? 6 month. কালা জুশার জন্য কি মায়া হয় আপনার? ভীষণ মায়া হয়। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন the one and only Monira Akter Mithu আমাকে। কি জানতে চান কি? কেমন আছেন আপা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা শুরুতেই একটা কবিতা হয়ে যাক কালা জুশাকে নিয়ে। কালা জুশা তুই তো বুঝলি না, ঝুমুররেও চিনলি না, আমারও চিনলি না, কিন্তু আমি কিন্তু তোরে ঠিকই চিনছি, এর লিগে এখানে আইসি বল খেলতে। আপনি ম্যাক্সিমাম নাটক এত অ্যাগ্রেসিভ হয়ে থাকেন কেন? অ্যাগ্রেসিভ লুকে থাকি না আসলে, আমার অনেক সফট নাটক আছে যেগুলো কিনা হয়তো বা আপনারা সময়ের অভাবে দেখেন না। আমি নিজেও খুবই অপছন্দ করি ম্যাক্সিমাম নাটকে অ্যাগ্রেসিভ কিংবা রাগত একটা ক্যারেক্টার করতে, আমার খুবই বিরক্ত হয়, আমি সেটা খুবই অপছন্দ করি। কিন্তু আমাদের বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে যে যেই ক্যারেক্টারে ভালো করবে তাকে বারবার সেই ক্যারেক্টারে কলিং করা হয়, বারবার সেই ক্যারেক্টার দেয়া হয়, সেটাতে আমি নিজেও ভীষণ ক্লান্ত। Okay, so next question. আফরান নিশোকে out of 10 কত মার্ক দিবেন as a hero হিসাবে? 8. হুমায়ুন আহমেদ স্যারকে কখন বেশি মিস করেন? যখন খুব বাজে স্ক্রিপ্ট পাই। আচ্ছা, মানুষ আপনাকে ভালোবাসে বেশি নাকি ভয় পায় বেশি? ভীষণ ভালোবাসে। ভয় পায় না? একেবারেই ভয় পায় না। তাহলে পারভেজ কেন ভয় পায়? পারভেজ আসলে ভয় পায় না, যদি ভয় পেতই তাহলে সে এত দূর আসতে পারত না। রাস্তায় আননোন কোনো পারসন আন্টি ডাকলে কেমন লাগে? আমার তো আন্টির বয়স হয়েছেই, আন্টি ডাকলে আমার মোটেই খারাপ লাগে না, আমার ভালো লাগে। কিন্তু আমার বয়সী কেউ যখন আমাকে আন্টি ডাকে তখন ভীষণ হাসি পায়। ধরেন যে আমার বয়সী কেউ এসে যখন বলে আমি আপনার ভক্ত, সেই ছোটবেলা থেকে আপনাকে দেখছি, সেই ছোটবেলা থেকে একই রকম আছেন আল্লাহ। তারপর ধরেন যে আমি যখন ক্লাস 2 এ পড়ি তখন থেকে যারা নায়িকা তারা যখন বলে আল্লাহ আপনি না সেই একই রকম আছেন, আমরা বুড়ি হয়ে গেলাম আর আপনি বুড়ি হলেন না। তো ফাইনালি কার সাথে ঝুরকে বিয়ে দিবেন, রায়হান নাকি পারভেজ? সিক্রেট বলা যাবে না। কেন আজকে রিভিল করে দেন? নো নো ওয়ে। তো পারভেজ জামাই হিসেবে কেমন? পারভেজ আসলে ঝুমুরের হাজবেন্ড হিসেবে খুব ভালো, আমার মেয়ের জামাই হিসেবে ভালো না। সাকিব খান কোয়ার্টিস্ট হিসেবে কেমন? ভীষণ ভালো এবং হেল্পফুল, চমৎকার একজন মানুষ। অনেস্টলি বলতে হবে লাস্ট কতদিন আগেও প্রেমের প্রস্তাব পেয়েছিলেন? 6 মান্থ। ফ্যামিলি মেম্বারদের সাথে বসে কি ব্যাচেলর পয়েন্ট দেখা হয়? হ্যাঁ দেখা হয়। এখনকার নাটকে অনেক লাউড অ্যাক্টিং হয়, কেমন লাগে দেখতে? ভীষণ বাজে লাগে, আমাকেও প্রায়ই করতে হয়, পরিচালকের অনুরোধও করতে হয়, অনেক সময় নিজে বোকামি করে ফেলি, নিজেও করে ফেলি, স্ক্রিপ্টের প্রয়োজনে করে ফেলি, লাউড অ্যাক্টিং আমার সবচাইতে অপছন্দের। ফ্যামিলি ক্রাইসিসের পারভেজকে দেখতে পারেন না কেন? ফ্যামিলি ক্রাইসিসের পারভেজ চরিত্রটিকে দেখতে পারার কোনো কারণই নেই, কারণ এরকম একটি ভ্যাগাবন্ড ছেলে আমার মেয়েকে দিন রাত উত্তক্ত করছে, আমার বোনের ছেলের কাছে বিয়ে দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি, সে আমার বদনাম ছড়াচ্ছে, সো তাকে দেখতে পারার কোনো কারণ নাই। কিন্তু ব্যক্তিগত পারভেজ মানে পলাশকে সবচেয়ে বেশি পছন্দ করি আমি, এবং আমার ধারণা পলাশও আমাকে পছন্দ করে। ঝুমুর যে পারভেজকে ভালোবাসে এটা কি আপনি বোঝেন? হ্যাঁ, কারণ একটা কথা আছে কি জানেন, যে আল্লাহ আমাদের ঈশ্বর আল্লাহ, আল্লাহকে যখন মানুষ অনেকবার ডাকে না, আল্লাহর অপছন্দের বান্দাকেও বলে যে এতবার ডাকতেছে যা তোর দোয়া কবুল। আর আমরা তো মানুষ, আমরা যখন একটা মানুষকে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বিভিন্নভাবে জানান দেয়, আমরা তো মানুষ, আমরা তো শয়তান না, আমরা তো অবশ্যই তার ডাকে সাড়া দিব। মুভিতে কোন ক্যারেক্টারে কাজ করতে ভালো লাগে? অবশ্যই সফট ক্যারেক্টারে, কিন্তু আমি ভীষণ অফার পাই হচ্ছে, খুব বেশি অফার পাই হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, সেজন্য আমি বছরে প্রায় 6-7টি মুভি ডিনাই করি। ওকে, নেক্সট কোশ্চেন, কখন ফিল করেন আপনি খুব একা? আমি সব সময় একা। একা থাকলে কি করা হয়? যখন শুটিং থাকে না তখন আমার বিছানায় গুটিশুটি মেরে থাকি, থাকে আমার মোবাইল, আমার ফেসবুক, আর থাকে আমার কাজের বুয়ারা, কাজের বুয়াদের সঙ্গে আমার ম্যাক্সিমাম সময় কাটে তখন। রাজ ভাই নাকি অমি ভাই, কার সাথে কাজ করতে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করেন? প্রশ্নটি খুবই কঠিন। রাজ, অমি, আমার মনে হয় যে আমি দুজনের সঙ্গে ঠিক সমান কমফোর্ট ফিল করি, কিন্তু যেহেতু রাজের সঙ্গে আমার বোঝাপড়াটা হচ্ছে দীর্ঘ 16 বছরের বোঝাপড়া, যেহেতু সেখানে কমফোর্টটাও খুব বেশি, তাই না? নেক্সট কোশ্চেন, জীবনে সংগ্রাম কি এখনো চলছে? হ্যাঁ, সংগ্রাম চলছে, কারণ ফ্রম মাই চাইল্ডহুড আমি আসলে ছোটবেলা থেকে এতিম, তো একটা এতিম শিশু বড় হয়েছে পৃথিবীতে একা একা, এখনো একাই আছে সে,
তাহলে বুঝতে হবে তার সংগ্রাম কতটা কঠিন এবং কতটা কঠিন পথ তাকে পাড়ি দিতে হচ্ছে, তাই না? এই যে বলটা এইটা চাইতে অনেক কঠিন। কখন মনে হয় আপনি একজন ফাইটার? অলওয়েজ। কালা জোশার জন্য কি মায়া হয় আপনার? ভীষণ মায়া হয়। কালা জোশাকে দেখলে আমার যে মনে হয় যে এরকম একটি চরিত্র বাস্তবে যদি কেউ এরকম আমার জন্য পাগল থাকতো, আহারে, সে যেই হোক রাস্তার ফকির হলেও তাকে আমি নিয়ে নিতাম। গ্রেট। ব্যাচেলর পয়েন্টে নাবিলা নাকি নাফিসা কে বেশি পেইন দেয় আপনাকে? ওরা তেমন একটা কেউ পেইন দেয় না আসলে। ব্যাচেলর পয়েন্টে আমাকে পেইন দেয় সেখানেও কাবিলা। এখনকার জেনারেশনের তিনজন ডিরেক্টরের নাম বলেন যাদের কাজ আপনার দেখতে ভালো লাগে। কাজল আরিফি, নমি, শিয়াব শাহিন, মোস্তফা কামাল রাজ, সালাউদ্দিন লাবলু। লক, তিনজন শেষ। ওকে, সো নেক্সট কোশ্চেন, মেজাজ খারাপ হলে কি করেন? সিক্রেট বলা যাবে না। এইটাও সিক্রেট? খুব বেশি সিক্রেট। আচ্ছা, সংসার কেন টিকে না? সংসার কেন টিকে না, এটা আমার একদম ব্যক্তিগত মতামত হচ্ছে কপাল, কপালের লিখন না যায় খণ্ডন। গ্রেট। Thanks for watching. Do subscribe 94.4 Jago FM YouTube channel.